বেশ কয়েকদিন আগে একটা পোস্ট পড়েছিলাম ফেসবুকে। পোস্টে ছিল, কাউকে পৃথিবী মনে করছো ভালো কথা, কিন্তু সে তোমাকে এলাকাও ভাবছে না। অর্থাৎ একজন মানুষ কি আমার পৃথিবী, মানে আমি আমি নাই, সে মানুষটাই আমার পৃথিবী হয়ে গেছে ভাবছি, কিন্তু সেই মানুষটার আমাকে পৃথিবী তো দূরের কথা, এলাকাও ভাবে না। এই যে জিনিসটা, এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ইন এ ট্রুয়েস্ট সেন্স। আমরা যদি জীবনের ক্ষেত্রে চিন্তা করতে যাই, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা একদম অন্যের ধ্যান জ্ঞান চিন্তা চেতনার মধ্যে বসবাস করতে গিয়ে নিজের আমিত্বকে হারিয়ে ফেলে, অন্যকে নিজের পৃথিবী মনে করতে গিয়ে নিজের নিজস্ব যে জীবনটা আছে সেই জীবনকে জলাঞ্জলি দিয়ে ফেলে, অন্যর প্রতি মনোনিবেশ করতে গিয়ে দেখা যায় জীবনে নেতিবাচকতার মধ্যে আস্তে 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 ঢুকতে থাকে। হ্যাঁ, নেতিবাচকতা প্রশ্নটা আসতে পারে, কেন আমি নেতিবাচকতা বললাম, কারণ অন্যের জীবন একান্তই অন্যের, অন্যের জীবনে গিয়ে আমি হয়তোবা একটা ভূমিকা রাখতে পারি বা অন্য আমার জীবনে একটা ভূমিকা অবশ্যই রাখতে পারে, কিন্তু সব কিছুর মধ্যে যদি আমার পৃথিবীটাই আমি অন্যকে উপস্থিত করে ফেলি যে আমার জীবনের সব কিছু ধ্যান ধারণা চিন্তা চেতনা সব কিছুই অন্যের, তখনই কিন্তু সেই মানুষটাও রিভোল্ট করে যায়। কারণ প্রতিটি মানুষেরই নিজস্ব সক্রিয়তা আছে, প্রতিটি মানুষেরই চিন্তা চেতনার বিভিন্নতা আছে, প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু না কিছু ইচ্ছা আছে, প্রতিটি ইচ্ছের মধ্যে তখন পৃথিবী মনে করে কি হয় আমরা চাপিয়ে দিতে থাকি, তো কারণ সে আমার, সে আমার শব্দটার মধ্যে একটু ডিটেলস নিয়ে ভাবা উচিত। আমার মানে কিন্তু হ্যাঁ এই কলমটা আমার, যেমনে মন চায় তেমনে লিখবো, বাম হাতে লিখবো ডান হাতে লিখবো, ইচ্ছা হইলো লিখুম না ফালায় রাখবো, আমার ইচ্ছা, কারণ এটা একটা জড় পদার্থ। ফোন, ইয়েস, ইচ্ছে হইলো সাইলেন্ট করে রাখলাম, ইচ্ছে হইলো আমি এখানে বসে বসে গুগলে সার্চ করলাম, ইচ্ছা হইলো ফোনটা পুরো বন্ধ করে রেখে দিলাম, কারণ জড় পদার্থ। বাট একটা মানুষ, আর একটা পিঁপড়াকেও যদি আমরা ঝরে থাকতে চাই, পিঁপড়াটা কিন্তু এদিক দিয়ে ওইদিক দিয়ে চলে যেতে চায়, স্থির হইয়া কিন্তু আমার হাতে বসা থাকে না। একটা পিঁপড়াকে যদি জোর করেও আমরা কোনো খাদ্য গিলাইতে চাই, পিঁপড়াটাও কিন্তু দেখা যায় একটা ধরনের মুড়ির টুকরাই, একবার দুইবার মুখে নিয়ে টানাটানি করে অথবা টুকরো টুকরো করে খায়, কিন্তু তারপরে দেখা যায় মুড়ি টুকরো ছাড়াই সে তার ঘরে ফিরে যেতে চায়, চেষ্টা করে তো মুড়িটা টাইনে নেওয়া, কখনো কখনো মুড়িটা টাইনে নেয়, কখনো কখনো নেয় না, কিন্তু তার মানে একটা পিঁপড়ারও কিন্তু নিজস্ব ইচ্ছা অনিচ্ছা রয়ে গেছে। খুব এলাবেলা ছেলা উদাহরণ দিয়েছি, বাট ইজি দিয়েছি, কেন দিয়েছি, কারণ তোমাদের প্রজন্মের জন্য কথা বলি এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো। আর সেখানে একটা মানুষ, জলজন্ত মানুষ, এবং সম্পর্কের ক্ষেত্রে সেটা জীবন সঙ্গীর ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই হতে পারে, এরা কিন্তু কেউ তো আর 12 বছরে জীবন সঙ্গী বেছে নেয় না, কিংবা প্রেমিক প্রেমিকার সম্পর্কও কিন্তু 12 বছর 14 বছর হয় না, দুটো ক্ষেত্রেই কিন্তু সম্পর্কগুলো হচ্ছে ডেফিনেটলি ভালোবাসার, এই সম্পর্কগুলো হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। আর এই প্রাপ্তবয়স্কদের জন্য কেউ কাউকে যদি পৃথিবী বানায় ফেলো তাহলেই কিন্তু সমস্যা শুরু হয়ে যায়। পৃথিবী বানাইতে যাওয়াটা বোকামি, তোমার পৃথিবী তোমার, তোমার পৃথিবীতে ডেফিনেটলি একটা কি কি লাগে, পৃথিবীতে নদী লাগে, সাগর লাগে, পাহাড় লাগে, পর্বত লাগে, ডেফিনেটলি আলো লাগে, বাতাস লাগে, সেগুলো এক একটার ভূমিকা এক এক রকম, এবং কোনোটা ভূমিকা অনস্বীকার্য, কোনোটা মোটামুটি হইলে চলে না হইলেও চলে, কোনোটা একদম না হইলেও কিছু যায় আসে না। এখন যাকে তুমি তোমার জীবনের অংশ করতে চাচ্ছ তোমার পৃথিবীতে, তাকে মেন একটা ভূমিকায় রাখো, তাকে সূর্যের আলোর ভূমিকায় রাখো, সূর্যের আলো ছাড়া কিন্তু কিছুই বাঁচতে পারে না, তাই না, বা তাকে পানির ভূমিকায় রাখো, কারণ পানি ছাড়া আমাদের জীবন মূল্যহীন, বাতাসের ভূমিকায় রাখো, বাতাস ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না, অর্থাৎ একটা অংশে রাখো তোমার পৃথিবীর, প্লিজ। হ্যাঁ, যখন এরকম জোর করে করতে যাও তখনই কিন্তু দেখা যায় যে ওই যে পিঁপড়া যেরকম জান নিয়ে বালাই বালাই করতে থাকে সেই মানুষটারও হাঁস ফাঁস আই ঢাই অবস্থা হয়। এটা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি, কিন্তু
আশপাশ আইডিয়ায় অবস্থায় কি হয়, পালায় যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, একটা সময় বিদ্রোহ করে ফেলে, অথবা দেখা যায় যা তো কথাই চাপাই দিতে চাও ঠিক তার অপোজিট কাজগুলা করে বসে, কারণ মুক্তি চাই মুক্তি চাই অবস্থা হয়ে যায়, নাভিশ্বাস উঠা যায়, এবং সবচেয়ে বড় কথা তার নিজস্ব অস্তিত্ব নিয়ে জোরে শ্বাস নিতে চায়। প্লিজ নিজের পৃথিবী নিজেকে রাখো, তোমার পৃথিবীতে একান্তভাবে তোমার বসবাস হবে, সূর্য আলো দেবে, বাতাস বহিবে, সুপেয় পানি পান করিবে, প্রত্যেকটা অবিচ্ছেদ্য অঙ্গ বাট বসবাস করবে এদেরকে নিয়ে, বাট এদেরকে নিয়ে মূল পৃথিবীটাই ওরা, এটা করে নিজেকে ঠুকিও না। ইয়েস, কারণ কেন, সবচাইতে বড় মূর্খতা নিজেকে তখন আমরা কি করি, ওই দিকে কনসেন্ট্রেট করতে গিয়ে না পাওয়া যন্ত্রণাতে নিজের দিকে হারিয়ে ফেলি, নিজের জীবন তেজপাতা মনে করি, নিজের যে একটা আলাদা আমিত্ব আছে, নিজের যে একটা আত্মসম্মান বোধ আছে, নিজের যে একটা একান্তই আমার জীবন আছে সেটার কথা ভুলে যাই, আর সেটার কথা ভুলে যাই বলেই পরবর্তীতে গিয়ে আমাদের পস্তাতে হয়। আমি যখন এই ধরনের কথা বলি, নিজেকে ভালোবাসো, নিজেকে আগে তৈরি করো, তোমার পৃথিবী তুমি নিজে, তখন অনেকেই বলে যে আপা আপনি তো বুঝবেন না আমাদের জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ, আমাদের জীবন যদি আপনার এই জীবনে কাটাইতেন তাহলে বুঝতেন। তখন আমি প্রত্যেককে জিজ্ঞেস করি বয়স কত, 25 বছর বয়স, 30 বছর বয়স, 35 বছর বয়স, 40 বছর বয়স, কিন্তু এদের ওই জীবনের কষ্ট দুঃখ কি, ওই কষ্ট দুঃখ শুনলেই একটাই যাবে যে অমুক আমাকে মূল্যায়ন করে নাই, অমুকের কাছ থেকে যথার্থ ভালোবাসা পাইলাম না, সারা জীবন কি করলে এভাবে ঘানি টাইনে গেলাম, অর্থাৎ সব কিছুই কিন্তু অন্যকে কেন্দ্রিক করে ফেলেছে, এবং ওই অন্যটাকে বেশিরভাগ ক্ষেত্রে হয় স্বামী, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী। তো এই স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষটি প্রেমিক প্রেমিকার আছে, বাট প্রেমিক প্রেমিকার চেয়ে স্বামী স্ত্রী বেশি হয়ে যায়, আর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যে জীবন তেজপাতা হয়ে যায়, এটা করতে গিয়ে কিন্তু নিজেকে ঠকাচ্ছ তোমরা, ডোন্ট গো ফর দ্যাট। হ্যাঁ ডেফিনেটলি ভালোবাসবে, ভালো তো বাসতেই হবে, কিন্তু ভালোবাসার ফার্স্ট জায়গায় থাকতে হবে নিজেকে। হ্যাঁ আমি কথাগুলো বলছি কারণ ওই যে বললাম আমি আজকে 57 বছর বয়সে এসে কিন্তু কথাগুলো যখন বলছি তাহলে মনে করতে হবে আমি টাপাত করে পড়েই কিন্তু আজকের এখানটা আসি নাই, বা এরকম করে হেসে কথা বলতে পারছি যে হ্যাঁ ডেফিনেটলি আমিও, আমারও জন্ম হয়েছিল একটা ঘরে, সেখান থেকে আমি বড় হয়েছি, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, জীবন যুদ্ধে নেমেছি, এবং কখনোই জীবন ফুলের বিছানা ছিল না, সেই সব জীবনে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু জিততে পারছি কারণ কাউকে পৃথিবী বানায় নেই, আমার পৃথিবীতে আমিই ছিলাম আর বাকিরা সব ছিল অংশবিশেষ পৃথিবীতে, এবং অংশবিশেষ ছিল বলে সবাইকে নিয়ে আমার পৃথিবী আলো ঝলমল করে উঠেছে, সময় লেগেছে কিন্তু উঠেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিসই বলেছি যে নিজেকে কখনোই ওই দুঃখকে মুখের সাইনবোর্ড কইরা আর জীবনে কিছুই পাইলাম না, বয়স কত 26 বছর, বয়স কত 35 বছর, এগুলো করে করে কিন্তু জীবন থেকে দূরে সরে যাচ্ছ, ডোন্ট গো ফর দ্যাট। প্রচণ্ড যুদ্ধের সময়, বারবার বলছি আর যুদ্ধ বলতে জীবন যুদ্ধ, হ্যাঁ যখন পরের দিন ওই যে বললে বাজারে পয়সা আসবে কোথায় জানি না, অথবা আমি জানি না বাড়ি ভাড়া কোত্থেকে দিব, ইয়েস বাচ্চাদের স্কুল থেকেও ছুটাতে হয়েছে সেটাও বলেছি, আমি অনেক আপস অ্যান্ড ডাউন, আমি যা বলি সত্য কথা বলি, এই আপস অ্যান্ড ডাউনসের সময়ও আমি কিন্তু ব্যাঙের বিয়ে দেওয়া পাবলি, হ্যাঁ আমি কিন্তু একদম সেই ঝুমঝুম বৃষ্টিতে সবাই মিলে আজকে আর কিছুই না হোক, আসলে বাসায় আর কিছুই নাই, হ্যাঁ আজকে খিচুড়ি হয়ে যাক বলে ডালে চালে খিচুড়ি মিশা, ইভেন ঘি হয়তো বা ছিল না, বলেছে আরে লেবু, লেবু নাই, লেবুর পাতা ছিঁড়ে ওই লেবুর গন্ধ দিয়ে বলেছি জোস একটা খিচুড়ি খেলাম, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আমি আমাকে ভালো রেখেছি, এবং আমাকে ভালো রেখেই কিন্তু আজকে এখানে এসে এইসব কথা বলতে পারছি, নির্মম সত্য কথাগুলো বলছি, মুং করে পরেই কিন্তু কেউ একেবারে সুখের আরোকে ঘুরে বেড়ায় না, সুখ তৈরি করে নিতে হয়, আর সুখ তৈরি করার জন্য বড় প্রয়োজন মনোবৃত্তি, আমার পৃথিবী অন্য হইলে এবং সেই অন্য আমার ইচ্ছা মতো না চললে, অথবা অন্যর থেকে আমি কোনো মূল্যায়ন পাইলাম না বলে যদি প্রত্যেক দিন আমি এক একটা থিওরি তৈরি করতে থাকি, আমার জীবনে কোনো দিনই সুখ আসবে না, আমি কখনোই সুখের হাসি হাসতে পারবো না,
আমার সবকিছু যদি এক্সপেকটেশনটা গাল দিয়ে অন্যের দিকে তাকিয়ে থাকে, তাহলে ওই এক্সপেকটেশন জীবনেও ফিল আপ হবে না, কারণ অন্য অন্যের মতো, আমি আমার মতো। ডেফিনেটলি আমি আমার মতো চলবো, কিন্তু আমার পৃথিবীর অংশ বিশেষদের কাছ থেকে যখন যেটা পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও আমি আমার পৃথিবী তৈরি করব আমার মতো করে। দায়িত্ব পালন ডেফিনেটলি বাদ দেবো না, কারণ সেটাও কিন্তু আমার একটা নিজস্ব পৃথিবীর একটা অঙ্গীকার। পৃথিবী যদি এখন চারিদিকে ব্লক হয়ে যেত, তাহলে কিন্তু সূর্য আসতে পারতো না, আসতে পারতো? কথার কথা যদি আমরা ধরি, ভূগর্ভে পৃথিবীতেই নিয়ে আসি, সো সূর্যের আলো আসবেই। সূর্যের আলো এসে কিন্তু কখনো কখনো মরুভূমিও করে ফেলছে, তাই বলে কি সূর্যের আলো বন্ধ হয়ে যাচ্ছে? যাচ্ছে না কিন্তু, তাই না? তবে অংশবিশেষগুলো থাকবে, কখনো কোথাও কখনো মরুভূমি হবে, কখনো ওয়েসিস হবে, কখনো সুজলা সফল আর সুস্থ শ্যামলা বাংলাদেশের মতো সুন্দর দেশও তৈরি হবে, বাট পৃথিবীটা হবে একান্তই আমার। যখন এই মনোবৃত্তি আসবে তখনই সুখ আসতে বাধ্য। সুখ আসলে থাকে, সুখ থাকে, কিন্তু সুখ অনুভবে অনুভূতিগুলো সময়ের সময় সাথে সাথে পাল্টাতে থাকে। কেউই জন্ম থেকে সুখ নিয়েও আসে না, আবার সুখ একদম আসি আসি করে দরজায় এসে টক টক করে নক করে না। যা আছে সেটা নিয়ে রহমতগুলোকে গণনা করে চলার নামই কিন্তু সুখ। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ছেড়ে দেব, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে না বন্ধু।